আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিও টপিক হচ্ছে এই কলেজে সিরিয়ালে শুরুতে না রাখলে চান্স পাবে না অথবা অমুক কলেজকে সিরিয়ালে সাত নম্বরে না রাখলে তুমি চান্স পাবে না এই টপিকটি নিয়ে আজকে আমাদের ভিডিওটি সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমার সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে সো আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমরা বিভিন্ন কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে দেখতে পাই যে ওই কলেজে ভর্তি হতে চাইলে ওই কলেজকে তোমার প্রথম চয়েসে রাখতে হবে ব্যাপারটা এরকম না যে তোমাকে প্রথম চয়েসেই দিতে হবে তুমি পাঁচ নম্বর চয়েসে দিলে সেই কলেজে চান্স পাবে না এরকম না সো এই ব্যাপারটা আমি দুইটা যুক্তির মাধ্যমে শেষ করার চেষ্টা করছবো সো প্রথম যুক্তিটা হচ্ছে যাদের জিপিএ মা জিপিএ তোমাদের পাঁচ কিন্তু মার্কস হচ্ছে এগারোশো চল্লিশ বা এগারোশো দশ প্লাস এখন তাদের কিন্তু আদমজিতে আবেদন করার যে সুযোগ আছে এখন আদমজি ক্যান্টনমেন্ট বলে দিয়েছে যে তুমি কলেজে পড়তে চাইলে প্রথম চয়েস রাখতে হবে সেই মোতাবেক ওরাই এই কাজটা করলো এখন তুমি জিপিএ পাঁচ পেয়েছ এগারোশো চল্লিশ প্লাস পেয়েছো এগারোশো চল্লিশ বা এগারোশো দশের উপরে পেয়েছ এখন তুমি এক নম্বর চয়েসে দিলে কিন্তু এগারোশো চল্লিশ এ কোনো দিনও জিতে চান্স পাওয়া সম্ভব হবে না যদি তোমার কোটা থাকে সেটা অন্য ব্যাপার তাহলে এর অর্থ এই যে খালি আবেদন করার সময় প্রথম চয়েস দিলেই তুমি চান্স পেয়ে যাবে এটাও মো এটা মোটেও যৌক্তিকতা না তোমার যোগ্যতাও থাকতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যাদের মার্কস এগারোশো নব্বই প্লাস বা বারোশো প্লাস ওদের জন্য আবেদনের সময় কোন কলেজ প্রথম চয়েসে দিবে সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওদের মার্কস বেশি তাই যে কলেজেই আবেদন করুক চান্স হয়ে যাবে এখন এমন অবস্থায় ওর যেই কলেজ বেশি পছন্দ তাকেই প্রথমে দেওয়া উচিত কারণ আমি তোমাদেরকে একটু পরে বলছি এখন সে যদি তার পছন্দের কলেজ তিন বা চার নম্বরে রাখে কিন্তু মার্কস বেশি হওয়ার কারণে তুমি প্রথম কলেজেই টিকে যাবা তাই শুধু মার্কস বেশি না তবে তোমার যদি মনে হয় তোমার সেই কলেজে পড়তে বেশি পছন্দ আর তোমার রেজাল্ট ওই কলেজে চান্স পাওয়ার নব্বই পার্সেন্ট সিকিউরিটি দেয় তাহলে অবশ্যই প্রথম চয়েসে দিবা এবার আসি মূল কথায় চয়েস সিরিয়াল কেন এই চয়েস সিরিয়ালের মাধ্যমে ওয়েবসাইট বুঝতে পারবে তোমার কোনো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা বেশি যদি প্রথম চয়েসের কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা হও একশো তাহলে দশম কলেজের তোমার দশম যেই চয়েসটা দিবে সেই কলেজে ভর্তি হওয়ার চয়েস হচ্ছে তোমার পঞ্চাশ তোমার রেজাল্ট অনুযায়ী তোমার লিস্ট থেকে কলেজ দিবে প্রথম কলেজে প্রথম কলেজে চান্স না পেলে তুমি পাবে দ্বিতীয় দ্বিতীয়টা না পেলে তৃতীয় তৃতীয়টা না পেলে চতুর্থ এভাবে চলতে থাকবে যেখানে তুমি যোগ্য বলে বিবেচিত হবে সেখানেই তুমি চান্স পেয়ে যাবে তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি জিপিএ পেয়েছো পাঁচ এবং মার্কস পেয়েছ বারোশো দুই এখন কলেজে তোমার প্রথম তিনটা সিরিয়াল হচ্ছে এক নম্বরে রাজশাহী কলেজ দুই নম্বর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং তিন নম্বরে ঢাকা কলেজ এখন রাজশাহী কলেজে চান্স পেতে লাগে বারোশো তিরিশ মার্কসের মতো আদমজিতে ভর্তি হতে তোমার বারোশো লা বারোশো হলেই তুমি শিওর চান্স পেয়ে যাবে এবং ডিসিতে এগারোশো আশি প্লাস থাকলেই শিওর চান্স পেয়ে যাবে কিন্তু তোমার তো রাজশাহী কলেজে হবে না আবার আদমজি কলেজ তোমাদেরকে বলেছে যে ভর্তি হতে হলে প্রথম চয়েজে অবশ্যই রাখতে হবে তাহলে কি তোমার ঢাকা কলেজ হবে মোটেও না আদমজিতেই আসবে কারণ রাজশাহী কলেজে তুমি যোগ্য না এভাবে যদি রাজশাহী কলেজের মতো মার্কস লাগে এমন কলেজ উপরের আরও দাও তখন যদি আদমজি পাঁচ নম্বরেও দাও তাহলেও তোমাকে আদমজিতেই দেওয়া হবে যতই পাশ অথবা দশ নম্বরেই থাকুক না কেন ব্যাপার না আর অন্য কেউ তোমার থেকে কম মার্কস নিয়েও আদমজিকে যদি এক নম্বরে অর্থাৎ প্রথম চয়েসে দিয়ে থাকে তাহলে সেও পাবে না কারণ তার বারোশো উপরে নাম্বার নেই আদমজিতে ভর্তি হতে হলে বারোশো লাগবে অর্থাৎ তোমার মার্কসটাও ম্যাটার করবে তুমি জিপিএর কারণে শুধুমাত্র কলেজগুলো চয়েস লিস্টে দিতে পারবে কিন্তু তোমার মার্কস কম বেশি হলে তুমি চান্স পাবে না যার যার কলেজের সিরিয়াল তার তার একজনের সাথে আরেকজনের সম্পর্ক নেই সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ